दर्शक आमी शफिकुल इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी। आमी जस्ट दुटो छवि आपनादेरके देखाच्छि पाशापाशी दुटो उइन्डोते। एकटा होच्छे प्रथमे 10/12/2020 अर्थात गत बछर डिसेम्बरेर 10 तारीख जखन जेपी नड्डा एसेछिलेन बीजेपी सर्वभारतीय सभापति डायमंड हार्बर जाच्छिलेन तार कनभये ईट पाटकेल पड़छिल। आर आजके 9/1/2021 जानुयारि नतून बछर एवं आजके बर्धमाने जो कर्मसूची छिल सेखाने जेपी नड्डार कनभये एकेबारे फुल बर्षण होच्छे। माने एकेबारे बला जाय दुटो विपरीत चित्र। एक मासेर व्यवधाने आमूल परिवर्तन प्रशासनिकभावे निरापत्तार दिक दिये अनेके नजर केड़ेछे जे एर एक मास आगे तार कनभये जेभाबे आक्रमण हलो आर आजके तार कनभये दुदिके एत मानुष दाड़िये रयेछेन फुल बर्षण करछेन कोथाओ कोनो गंडगोल अशांतिर कोनो चिह्न नेई। केन हठात एई परिवर्तन एर राजनैतिक व्याख्या कि आमरा ए निये एकटा आलोचना करब। কিছুক্ষণ আগেই আমি কথা বলেছি যিনি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন হঠাৎ এই ধরনের পরিবর্তন এত সংযত হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কখনো কালো পতাকা কখনো বা এই ধরনের আক্রমণের অভিযোগ উঠে যাদের বিরুদ্ধে কেউ কখনো কখনো বলার চেষ্টা করেন স্বতঃস্ফূর্ত ক্ষোভ এরকম বলার চেষ্টা হয় সেখানে এত শান্ত পরিবেশ তার মধ্য দিয়ে তাদের মতো করে কর্মসূচি করে নিয়ে তারা চলে গেলেন ফুল বর্ষণ হচ্ছে ইট পাটকেলের জায়গাতে। কেন হঠাৎ এই পরিবর্তন আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম আপনাদেরকে শোনাবো যে বিশ্বনাথ চক্রবর্তী এই বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন। বিশ্বনাথ দা আমরা 10ই ডিসেম্বর জেপি নাড্ডা এসেছিলেন যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন সেই সময় দেখলাম যে কনভয়ে ইট পড়ছে পাটকেল পড়ছে আজকের দেখলাম কনভয়ের উপরে ফুল বর্ষণ হচ্ছে কোথায় পরিবর্তনটা হলো? না একটা হলো যে ডায়মন্ড হারবারে যে আক্রমণটা হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেসের উপরে কিন্তু মানে সরকারের রাজ্য সরকারের উপর চাপ নানা দিক থেকে এসেছিল পলিটিক্যাল চাপ এসেছিল সেটা হলো যে তৃণমূল কংগ্রেস হিংসা করে হিংসা মানে সর্বভারতীয় একটা দলকে উপর হিংসা চালিয়েছে ফলে পলিটিক্যালি কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়েছে মানে ডায়মন্ড হারবারের ঘটনার পর ফলে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস চাপে ছিল আর প্রশাসনিকভাবে চাপ তো আমরা জানি যে তিনজন আইপিএস অফিসারকে তৃণমূল মানে রাজ্য সরকারের থেকে কেন্দ্রের ডেপুটেশনে নিয়ে যাওয়ার প্রস্তাব এসেছে অর্ডারও বেরিয়ে গেছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা চলছে ফলে একদিকে প্রশাসনিক চাপ আরেকদিকে রাজনীতিতে তৃণমূল কংগ্রেস হিংসা করে যেটা ধারাবাহিকভাবে প্রথমে বামেরা তারপরে কংগ্রেস তারপরে বিজেপির রাজ্যে ধারাবাহিকভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেটা সর্বভারতীয় একটা চেহারা পায় এক্সেপ্টেন্স তৈরি হয় এবং তৃণমূল কংগ্রেস এবং হিংসার সমার্থক শব্দ এইটা কিন্তু সারা দেশেই ব্যাপকভাবে প্রচার করেছিল বিজেপি ফলে সেই প্রচারে কিন্তু একটা চাপ ছিল তৃণমূলের কাছে ফলে তৃণমূল সরকার হিসাবে কিন্তু আলাদা যেমন তৎপর আজকে হয়েছে আলাদাভাবে গুরুত্ব দিয়েছে আলাদাভাবে এই সফরকে নিরাপত্তা নিশ্চিত করেছে গত 7 দিন ধরে বর্ধমানের পুলিশ ওখানে মহড়া দিয়েছে নিরাপত্তা বলয় তৈরি করেছে আবার দিল্লির থেকেও কিন্তু মনিটরিং করা হয়েছে ফলে প্রশাসনিক চাপটা মারাত্মক ছিল আর রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু ডায়মন্ড হারবার ঘটনার পরে কিন্তু যথেষ্ট চিন্তিত ছিল ফলে তারা রাজনৈতিক ভাবেও কিন্তু চাইনি যে কোন রকম ধরনের অশান্তি হোক ফলে সেই দিক থেকেই তুমি আজকে দেখলে যে ফুল পড়ছে কিন্তু ইট পড়ছে না যেটা ডায়মন্ড হারবারে হয়েছিল ইট পড়ছে ফুল পড়ছে না। আমি একটা বিষয় বিশ্বনাথদা যে সেখানেও পুলিশ ছিল এখানেও পুলিশ ছিল দুদিকে দাঁড়িয়ে কিন্তু সে অর্থে লোকজনকে সরাতেও পারেনি বা সরায়নি যে কোনো কারণেই হোক আমি যেটা জানতে চাইছি যে পুলিশের এগেনস্টে অ্যাকশন এই যে ডেপুটেশন নিয়ে নেওয়া এটা কি কোথাও পুলিশের সেই মেরুদণ্ডকে সোজা করে দিয়েছে যে না রাজ্য সরকার যা বলবে তাই আমি শুনবো না কারণ আমি শুনতে গেলে আমি সাফারার হতে পারবো কোথাও কি এরকম একটা কাজ করছে পুলিশের মধ্যে? একেবারে ধারাবাহিক ভাবে যদি তুমি দেখো রাজ্যপাল যেমন প্রশাসনের একাধিক ব্যক্তির উপরে তুমি জানো যে সরাসরি রাজনীতিকরণের অভিযোগ তুলেছে এবং একাধিক আইপিএস আইএস অফিসারের নাম উল্লেখ করে রাজ্যপাল বলেছেন যে এরা রাজনৈতিক দলের কর্মীর মতন আচরণ করছে। আজও দিল্লিতে তিনি বলেছেন কেন্দ্রের তরফ থেকে যেভাবে তিনজন আইপিএস অফিসারকে মানে ডেপুটেশনে টেনে নেওয়ার অর্ডার বেরিয়ে গেল এটা তো চাপের ছিলই তার সাথে সাথে তোমায় আমি বলবো সম্প্রতি নাড্ডায় চলে যাওয়ার পর থেকেই অ্যাকচুয়ালি শুরু হয়েছে খুব বড়ভাবে কয়লা এবং গরু পাচারের তদন্ত সিবিআই তদন্ত যেখানে 100 জন পুলিশ অফিসার তাদের নাম থাকার সম্ভাবনার কথা পুলিশ খবরের কাগজে বেরিয়েছে
ফলে কোন একটা জায়গায় পুলিশ প্রশাসনও কিন্তু বুঝতে পারছে যে যেভাবে চলছিল গত 10 বছর ধরে সেইভাবে চালানো যাবে না, অন্তত পক্ষে এই মুহূর্তে তো যাবেই না। সব মিলেই প্রশাসন কিন্তু শক্তিশালী একটা অবস্থান নিয়েছে, বা যেটা করার কথা আজকে সেটাই করেছে। আর একটা বিষয় বিশ্বনাথ, আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস বহিরাগত বলে যতই অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু তারা যখন আসছেন কোন কর্মসূচিতে মানুষের ঢল নেমে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এত কথা বলো কি তৃণমূল কংগ্রেস সেই জায়গাটা কন্ট্রোল করতে পারছে না যে বহিরাগত তকমা দিলে মানুষজন বেরোবে না, কারণ বাইরের মানুষ দেখলেই থানাতে অভিযোগ করো ডাইরেক্ট তৃণমূল সুপ্রিমো বলছেন, কিন্তু আমরা তো উল্টো দেখছি, ছবিটা কেন এরকম, মানুষ কেন এত নামছেন রাস্তায় বহিরাগতরা এলেই? এর তিনটে বড় কারণ। একটা হলো যে বহিরাগত রাজনীতিটা উপরিস্তরের রাজনীতি, মানুষের দৈনন্দিন জীবনের বা হাউস হোল্ড পলিটিক্স এর মধ্যে নয়। হাউস হোল্ড পলিটিক্স যেহেতু নয়, ফলে বহিরাগত কখনোই গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে না। এক, দুই হলো বাংলা 40% ভোটার বহিরাগত, তাহলে তারা অবাঙালি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় এসছেন। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যে বাংলার বাইরে লক্ষ লক্ষ বেকাররা বিভিন্ন রাজ্যে কাজ করে, তারা কিন্তু তাদের পারিবারিক স্তরে কিন্তু বারবার রাজনৈতিক নেতাদেরকে অনুরোধ করছেন যে পশ্চিমবাংলায় যে বহিরাগত আপনারা বলছেন, তাতে আমরা কিন্তু মহারাষ্ট্রে চাকরি করলে কিন্তু কাজ করছি, আমরা কিন্তু অশান্তি ভোগ করতে পারি। আমরা গুজরাটে যারা কাজ করছি, দিল্লিতে বা বিভিন্ন রাজ্যে কাজ করছি, এই বহিরাগত রাজনীতির ফলে কিন্তু আমরা এই সমস্ত রাজ্যে চাপে পড়ে যেতে পারি, ফলে দয়া করে আপনারা বন্ধ করুন। সাধারণ মানুষের সাথে কিন্তু এই এই ইস্যুটা খুব যে আছে আমি মনে হয় না, এটা খুব বেশি হলে কলকাতা আরবান সেন্ট্রিক মিডিল ক্লাস বেঙ্গলি তার একটা ছোট্ট অংশ এর মধ্যে কোনো কিছু পেতে পারে, কিন্তু গ্রামগঞ্জের আম জনতার সাথে বহিরাগত ইস্যু যে কোনো ইস্যুই নয়, সেটা নিয়ে আমার অন্তত কোনো সংশয় নেই। আর একটা বিষয় শেষ প্রশ্ন বিশ্বনাথ, আজকে আমরা দেখলাম যে নাড্ডাকে অনেক বেশি মানে অ্যাটাক করতে কথাতে এবং কথায় কথায় বাংলা শব্দ ব্যবহার করা, সেটা কি কোথাও মনে হচ্ছে যে যে এখন একেবারে যখন নির্বাচন এগিয়ে আসছে আরো মরিয়া হয়ে উঠছে বিজেপি? দেখো, বিজেপি অনেক সংগঠিতভাবে এই কর্মসূচিগুলো পালন করছে। যদি তুমি আমায় একটা তুলনামূলক আলোচনা রাখতে বলো, যে 2011 সালের পরিবর্তনের সময় আর 2019 সালের পরিবর্তনের সময়, তাহলে বেসিক্যালি 2011-র পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্বতঃস্ফূর্ততা ছিল, সংগঠিত প্রয়াস ছিল না। কিন্তু 2021-এর যে লোকসভা বিধানসভা নির্বাচনে বিজেপি পরিবর্তনের ডাক দিয়েছে, সেটা অনেক বেশি সংগঠিত, কেন্দ্রের থেকে একদম অঙ্ক কষে। ধরো নাড্ডার এই কর্মসূচি গত 7 দিন ধরে অরবিন্দ মেনন দেখছেন কোথায় কি হবে না হবে, খুঁটি নাকি সমস্ত একাধিক এমপি, একাধিক বিজেপির নেতারা ওখানে রয়েছেন, ফলে অনেক বেশি সংগঠিত। একজন নির্বাচন চর্চাকারী হিসাবে এই সংগঠিত ভিড়কে আলাদা কোনো আমি গুরুত্ব দেই না। ডেফিনেটলি যারা বিজেপিকে ভোট দিতে চায়, যারা সুইং ভোটার, তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে বিরাট র্যালি করলেন, বড় জনসভা করলেন, মানুষ উপচে পড়ছে, এগুলো যারা সুইং ভোটার, মানে যারা এখনো সিদ্ধান্ত নেননি, উইনিং পার্টে থাকতে চান, যে জিতবে তার হয়ে ভোট করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের শো খুব গুরুত্বপূর্ণ। স্ট্রেংথ মানে যত প্রকাশ হবে ভোটারদের মধ্যে, এই ভাবনা তৈরি হবে যারা দোদুল্যমান ভোটার যে না এরাই জিতবে, ফলে এটা এই শোটা দেখানোর খুব জরুরি, এবং সেটা বিজেপি সক্ষম আছে। 2016-র সাথে যদি আমি একটা তুলনা করি, যেবার বাম কংগ্রেস জোটবদ্ধভাবে তৃণমূলের সাথে লড়াই করেছিল, বিজেপি অনেক পিছিয়ে পড়ে গেছিল, সেবার কিন্তু বাম কংগ্রেস এই ধরনের শো দেখাতে পারেনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন বড় বড় র্যালি করেছে 2016 সালে দেবকে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় আরো তাদের নেতৃত্বের মাধ্যমে, তখন সূর্যকান্ত মিশ্র অথবা আর যারা মানুষ ভুইয়ারা ছিলেন সেই সময় কংগ্রেসে, তারা কিন্তু এত বড় শো দেওয়ার জায়গাটা ছিল না, যেটা এখন এবং তার কারণ বাম কংগ্রেসের ওই পরিমানে ম্যান পাওয়ারও ছিল না, গ্রাউন্ড রিয়ালিটি ওইভাবে তৈরি ছিল না, আর টাকা, তৃণমূলের সাথে টাকার লড়াই 2016-তে বাম কংগ্রেস প্রথমেই ওখানে হেরে যায়। যে তৃণমূল যে বিপুল পরিমাণে টাকা নির্বাচনে খরচা করতে পেরেছিল 2016 সালের নির্বাচনে, তার 1/3 খরচা বাম কংগ্রেস করতে পারেনি, যেটা এবার বিজেপি কিন্তু করতে পারছে। এবার যদি তৃণমূল কংগ্রেস 100 টাকা খরচা করে, বিজেপি 101 টাকা খরচা করে দেখাচ্ছে।
শুনলেন একটা বিস্তারিত ব্যাখ্যা দিলেন রাজনীতি বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। দর্শক, এবার আপনারা কমেন্ট করবেন যে সত্যিই পরিবর্তনটা এক মাস আগে কনভয়ে ইট পাটকেল পড়ল আর আজকে ফুল বর্ষিত হলো, এবং যে লোকজন নামছেন এত বহিরাগত বহিরাগত বলার পরেও মানুষজন যেভাবে রাস্তায় নামছেন, এগুলো কিসের ইঙ্গিত? নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।